আর আরিফে এত ভিডিও বানায়, ফয়সাল আহমেদ এত ভিডিও বানায়, সিফা সাফাস কোনো কিছু বাদ রায় নাই, তারপরে তার তা দাঁড়ায় না, কি দাঁড়ায় না, তার চেনাটা দাঁড়ায় না, কি কারণে তার দাঁড়ায় না সে নিজে বলতে পারবে। ভাই এত কষ্ট করে ভিউজ পাই না, এটা আসলে ন্যাক্কারজনক একটা ঘটনা, তবে হতাশ হওয়ার কিছু নাই, হবে নিশ্চয়ই হবে, আর আশা যেহেতু আছে অবশ্যই হবে। তো মজার ছলে ভিডিওটা বানাইলাম, আশা করি সবার ভালো লাগবে। যারা আসসালামু আলাইকুম, আজকে অনেকদিন পরে আবার আসলাম এই যে হাতির ঝিলের এই রাস্তায়। তো বর্ষা যেহেতু কাছাকাছি চলে আসছে, তো পুরো জমিন জুড়ে ধান, আর এগুলোতে কিছুদিন আগেও সরিষা ছিল, সো এখন ধান লাগাইছে তারা। আর এই জায়গাটাতে বসে আমরা কত ভিডিও বানাইছি, বেশ সুন্দর একটা জায়গা বিকালবেলা সময় পাস করার জন্য। আর আমার পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, কিছুদিন আগে খুব জোরে সোরে বৃষ্টি হয়েছে, যার কারণে ভুট্টা ক্ষেত্রে হেলে পড়ছে। আর যদি বলি ভুট্টা কতটুকু বড় হয়েছে, ভুট্টা সবেমাত্র বড় হচ্ছে, এই যে কিছুদিন আগে দেখলাম ভুট্টার এগুলো বিক্রি হয়, কি আজব দেশ না। আর এই হচ্ছে পুরো ভুট্টার জমি, আর ওই পাশে হচ্ছে তিল ক্ষেত, আর এক পাশে হচ্ছে ধান ক্ষেত, মোটামুটি সব কিছুতেই ভরপুর। আর সানসাইড হচ্ছে, এখন সূর্য অস্ত যাচ্ছে। এই যে লিমন মামার এই বাইকে চেপে আসলাম, রাস্তাটা খুবই চমৎকার বর্ষাকালে, ভিডিওতে দেখবেন আপনারা, এখনও তো পানি আসে নাই, দুই পাশে পানি থাকে, মাঝখানে রাস্তাটা খুবই চমৎকার। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে আমার স্যামসাং মোবাইলটা আপডেট নেওয়ার পর একটা দাগ পড়ছে ডিসপ্লের ঠিক মাঝ বরাবর, হতাশ, খুবই হতাশ, বুঝলাম না আপডেট নেওয়ার পর এই কারণ এইটা হওয়ার কারণটা কি আসলে। আর এই হচ্ছে রাস্তাটা, এই হচ্ছে মীরের গাঁও এবং উত্তর শাহপুর হয়ে এই পাশে বৈদ্যর গাঁও, যদি গ্রামীণ একটা সুন্দর কি বলে ফিল নিতে চান এখানে আসতে হবে। এই যে বরাবরের মতো মোয়াজ্জেম ভাই, আমার লিমন মুন্সি মামা, যিনি ইতিমধ্যে কোনো রুম্বার কাম না কইরা ফেসবুকে মনিটাইজেশন পাইছে। আর মামা আপনি ফেসবুকে কি রুম্বাটা করেন, আপনি ফেসবুকে মনিটাইজেশন পাইছেন, ধিক্কার। খুব মামা কিন্তু এতিম, মামার সব আছে, একটা বউ নাই, মামায় বরাবরের মতন এতিম, মামায় এতিম আর কত বছর থাকবেন, মামার চ্যানেলটা দাঁড়াইছে এতিম দেখা। আর এখানে প্রচন্ড মানুষ আসে বিশেষ করে ছুটির দিনগুলোতে, আর আপনি যেটা তখন সেই রাত যান, আপনি তো আবি আসতে বলা পাইন, কতদিকে যাইবেন। আর মজার বিষয় হচ্ছে এখানে প্রচুর মানুষ আসে, আজকে মানুষ কিছুটা কম, দুজন দাদা আসছে, দুজন দিদি। মামা ওই দাদা আর দিদিরা কি কথা কইতেছে, ওই যে গেঞ্জিওয়ালা দাদারা দেখলাম হুন্ডা থামা, দিদির লগে কি জানি কইতেছে। তো আজকে মনটা খুবই খারাপ, ডিসপ্লেটা আপডেট নিয়ে কি যে একটা ঝামেলা পাকাইছে যেটা বলার মতো না। আর পরিবেশটা খুবই চমৎকার, আর সানসাইড হচ্ছে এখন। আর পূর্বেও বলছিলাম একদিন যে যেই হারে টাওয়ার হইতেছে এই ফসলি জমির উপর, একসময় পুরো চকটায় টাওয়ার টাওয়ারের দখলে যাইব গা, নতুন নতুন করে লাইন, নতুন নতুন করে টাওয়ার। আর আর এই হচ্ছে আমি বকবক করার একটা লোক, আজকে চুলগুলার এমনভাবে আশ্রয়ছি যেটা বোঝার মতো না, একটু জমির দিকে যাই, চারিদিকে হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধানি জমি, পাশাপাশি বিভিন্ন কি বলে সিজনাল জায়গা, তো কখনো সরিষা, কখনো ভুট্টা, কখনো তিল, কখনো ধান, কখনো বিভিন্ন জিনিস, অর্থাৎ ডিপেন্ড করে কে কি চাষ করে ওইটার উপরে। আর এই পাশে হচ্ছে পুরো এরিয়াল ভিউ,
আর এই হচ্ছে আমাদের নতুন ব্লগার মামাই, কোনো দুইজনের রোমবার কাম করে নাই, মামাই মনিটাইজেশন পাইছে, মামার চেয়ে ফেসবুক পেজ দাঁড়ায় গেছে, খুব শীঘ্রই মামা মিষ্টি খাইব। হ্যাঁ মামা কোনো ভিডিও না বানায়, আর আরিফে এত ভিডিও বানায়, পয়সা লাগবে এত ভিডিও বানায়, সিপাস সাপাস কোনো কিছু বাদ রায় নাই, তারপরে তার দাঁড়ায় না, নিশ্চয় হবে, আর আশা যেহেতু আছে অবশ্যই হবে। তো মজার চলে ভিডিওটা বানাইলাম, আশা করি সবার ভালো লাগবে। যারা